রিপ্লাই কমেন্ট এক একটার পিছনে 12টা 14টা 15টা চলে চলে না? যারা জাহেল, জাহেল কিন্তু যারা ইসলাম বিরোধী, ইসলাম বুঝে না, ইসলাম বিরোধী, ইসলামী সংগঠনের বিরোধিতা করবে, ইচ্ছে করি তারা এই ধরনের কথা বলে, এই তাদের যদি আমি তোমার সাথে এই তর্ক বিতর্কের মধ্যে নাই, তাহলে ফেসবুকে কমেন্টসের উপর কমেন্টস তো এরকম বিতর্ক করা যাবে নাকি? আমাদের সেটার অর্থ জানা, এটা অন্যতম কারণ। তো তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হলো আল্লাহর কাছে আমরা এই আল্লাহর রহমানের বান্দার 4 নম্বর গুণাবলী হলো, 4 নম্বর তো কেমন আমার ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, 4 নম্বর গুণাবলী হলো সে তা আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আমার রব, হে আমার রব আমার থেকে জাহান্নামে জাহান্নামকে দূর করে দেন, জাহান্নার আজাবকে দূর করে দেন, দূরে সরে দেন। এটা হলো 4 নম্বর গুণাবলী। তাহলে সবসময় আল্লাহর কাছে কি জাহান্নামের আগুন থেকে কি চাইতে হবে? ফানাস চাইতে হবে। আর ফানাস হওয়ার সময় যদি জাহান্নামের কথা মনে আসে তাহলে জাহান্নামের কোনো কাজ, জাহান্নামে যাওয়ার মতো গুনাহের কাজ আমাদের আগে সংঘটিত হবে হবে না ইনশাআল্লাহ। এটা থাকার জন্য একেবারেই নির্দিষ্ট একটা জায়গা, ধান নাম তো ভালো কোনো জায়গা হতে পারে, কখনো হতে পারে না, নিকৃষ্ট জায়গা। আর আল্লাহ বলতেছে নিকৃষ্ট। এখন আমি যদি এটাকে নিকৃষ্ট মনে না করি তাহলে আল্লাহর আনুগত্য হইল হইল না? এখন কাউকে যদি প্রশ্ন করা হয়, আমরা এমন কোন মানুষ কি আছে, এমন কি মুসলমান আছে যে জাহান্নামকে উত্তম মনে করে, যে নামাজ পড়ে না সে উত্তম মনে করে? কেউ মনে করে, সবাই নিকৃষ্ট মনে করে। আমি মনে করি এটা কথাটা ঠিক, কিন্তু আরেক অর্থে ঠিক না, উত্তম মনে করে। কিভাবে মনে করে? কাজ না। এখন কাজ করে জাহান্নামে যাওয়ার মতো, কাজ করে জাহান্নামে যাওয়ার মতো, এখন তাহলে সে কিভাবে এটাকে নিকৃষ্ট জায়গা মনে করলো? আমি নামাজ পড়ি না, আমি গান শুনি, আমি অশ্লীল গান শুনি যেটা হারাম, ইসলামিক গান নয়, আমি সিনেমা দেখি, আমি নাটক দেখি, আমার অবৈধ সম্পর্ক আছে, অর্থাৎ ইসলাম বিবাহ বহির্ভূত যে সম্পর্কের কথা বলা হয়েছে, প্রেম অন্য মেয়ের সাথে, প্রেম অন্য মহিলার সাথে সম্পর্ক, এই যে বিষয়গুলো আছে এগুলো সব আছে, ভাবির সাথে সম্পর্ক রাখা, কথা বলা, এই ধরনের বিষয় আছে, তালুক্তবেন খালতবেন স্বাস্থ্যবেন যে বিষয়গুলো, এদের সম্পর্ক আছে, ক্লাসমেট মেয়েদের সাথে সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। আর আমি বলতেছি জাহান্নাম নিকৃষ্ট জায়গা, কথাটা কি সঠিক হইল? আমি যদি জাহান্নাম যদি আমার জন্য নিকৃষ্ট হইতো, আমার সাথে সম্পর্ক হইতো একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আমার কাছে আমি যদি কোনো মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক থাকে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না মেয়ের সাথে সম্পর্ক হবে? তাহলে কার সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিলাম? আল্লাহ বলছে সম্পর্ক এটা করা যাবে না, আমি করতেছি, তাহলে মিলল না এটাই। তাহলে কাজে কথাই বলতেছি জাহান্নামকে আমি নিকৃষ্ট বলতেছি, কিন্তু কাজে এটাকে উৎকৃষ্ট হিসেবে নিচ্ছি, এটাতে যাওয়ার জন্য যে যে কাজ করা দরকার সেটা আমি করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুনতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আরেকটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা জীবনের জন্য শিক্ষণীয়, সারা জীবনের জন্য শিক্ষণীয় হলো, আর যারা ইজা যখন আনফাকু ব্যয় করে, লাম ইউসরিফু তারা অপব্যয় করে না, তারা কি করে না? অপব্যয় করে না, অর্থাৎ অপচয় করে না, অপব্যয় করে না, তারপর আর কি করে না, এই ওয়ালাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না, অযথ ব্যয় করে না, আবার অপচয়ও করে না, তাহলে অপব্যয় করে না এবং এই কৃপণতাও করে না বা কার্পণ্যও করে না, ঠিক আছে দুইটাই। তারপর তারা কি করে? আল্লাহ বলতেছে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা কি পন্থা অবলম্বন করে? মধ্যম পন্থা করে। তাহলে ব্যয়ের ব্যাপারে আল্লাহ তাআলার নীতিমালা হলো অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, মধ্যম পন্থা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ আল্লাহ। এখন অপচয় কাকে বলে, বলে অপব্যয় কাকে বলে, এই কার্পণ্য না করা কি কাকে বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রয়োজনের অধিক, যেমন এই উজু করার জন্য ট্যাপে চালাইতেছি, পানি যতটুক দরকার আমি এই চালাই দিই, বসে দিলাম, অন্য কোনো কাজ করতেছি পানি যাইতেছি, ঠিক আছে। অনেক সময় আমি উজু করি, জামাত শুরু হয়ে গেছে, দ্রুত যাওয়ার জন্য আমি ট্যাপটা ভালো করে লাগাইলাম না। আল্লাহ রাসূলের হাদিস হলো
জামাত যখন শুরু হয়ে যায় তাড়াহুড়া করে যায় না, ধীরে সুস্থে যাও, যতটুকু পাও ততটুকু অংশগ্রহণ করো। আশা করি আল্লাহ তোমাদেরকে পূর্ণ সওয়াব দেবেন ইনশাআল্লাহ। তাহলে জামাত শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি করা যাবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। এটা রাসূলের সুন্নাহ, রাসূলের আদেশ অমান্য করে তারা দৌড়ায়, ভক্তি দেখায় দৌড়ায়, কিন্তু এটা রাসূলের সুন্নাহ না। এমন অনেক কাজ আছে যেটা আমরা জানি না, মনে হয় যে আমরা ভালো কাজ করতেছি, আসলে এটা ভালো কাজ না। তাহলে আমার কাজ হলো ট্যাপটা ভালো করি ইয়ে করা। আর সরকারি গ্যাসের লাইন আছে কার কার বাসায়, একটু হাত তুলি। দিনে গ্যাস থাকে না তাই না, অনেক সময় থাকে না, এরকম এলাকা আছে নাকি? আমি আমার শ্বশুরবাড়ি দেখি দেখি দিনের বেলা অনেকে দিনের বেলা গ্যাস থাকে না, এখানে রাতের বেলা আসলে আর এখানে বন্ধ করে না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। এটা গুনাহের কাজ, যাদের ঘরে এটা করা হয় বুঝান তাদের এটা করা যাবে না। তো একজনকে আমি যখন বললাম কেন রাতের মধ্যে পানি গরম পানি দিয়ে রাখছে সকালবেলা উজু করার জন্য রাতে দিয়ে রাখছে, তো বললাম যে গরম পানি দিয়ে রাখছেন সারা জ্বলতেছে এটা, তো এই এটা দম নেই। ওই হেরা যে সারাদিন দেয় না, তাহলে তাহলে সারাদিন দেয় না, এটা অন্যায় না নিয়ে অবশ্যই অন্যায়। তাহলে সে যদি সারাদিন না দিয়ে অন্যায় করে, তাহলে আপনি সারা রাত জ্বালে রাখিয়ে অন্যায় করছেন, আপনি কি তার মতো হইতে চান? আর কথা বলেন, তাহলে এই কাজ আমাদের ঘরে যদি হয় আমরা এটা কি করবো, বন্ধ করবো ইনশাল্লাহ। মকবুল স্যার একটা কথা, আজকে এনাম স্যার বাসার দাওয়াত ছিল, এনাম স্যার কি ছিলেন কে কে জি? মকবুল স্যার তো ছিলেন সাবেক জামাতে আমির, ওনাদের সমসাময়িক সময়ের একসময় রোগন ওনারা নাম স্যার। তো স্যার বাসার দুপুরে দাওয়াত ছিল, তো এই আবুল খায় স্যার ছিল গ্রিন লাইব্রেরি, উনি দাওয়াত ছিল, তো উনি কথা বসান বলতেছিলেন যে সাশ্রয়ের ব্যাপারে মকবুল স্যার এমন বলছেন, তো উনি যখন এই রুমে আছেন আমরা মনে করেন ডাইনিংয়ে বসছি সবাই, এখন হাত ধোয়ার জন্য বা টয়লেট করার জন্য পাশের টয়লেটে যাবে, উনি মনে করেন যেহেতু আমি এই রুমে নাই, এই রুমে লাইটটা জ্বালানো হচ্ছে কি নদীর পানি যাচ্ছে সেখানে উজু করবো, সেখানে কিভাবে পানি অপচয় হবে? আল্লাহ নিষেধ করছে, তার পানি হচ্ছে সেখানেও যতটুকু দরকার ততটুকু করা। এর উদাহরণ দিয়ে এই কথা দ্বারা আল্লাহ উদাহরণ দিয়ে, আল্লাহ অনেক কথা উদাহরণ দিয়ে করে, এই উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বুঝাচ্ছে যে ফয়জনের অধিক পানি ব্যবহার উজুতেও করা যাবে না। ঠিক আছে, তো তাহলে অপচয়ের ব্যাপারে কত নম্বর হাদিস এটা? হাদিস নাম্বারটা আমার মুখস্থ নাই, এই এটা আমি নিজে পড়ছি, এটা মিশকাত শরীফ হাদিস, মনে রাখা কঠিন। আর এই হাদিসটা সম্ভবত ক্লাস নাইনের বইতে বা নাইন বা টেনের মধ্যে মানতে আসছিল, আমি তখন পড়ছি আমার মনে আছে, অন্য কথা মেশাচ্ছিল। তো এটা হলো এই কি বলে যে অপচয়ের বিষয়ে কথা, তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে অপচয়ের জন্য আমাদের না হয়, আমার জন্য কার্পণ্য না হয়, পরিবারের জন্য দরকার, ফ্যামিলির জন্য যতটুকু দরকার এতটুকু খরচ না করাটাও কি কার্পণ্য করা, কৃপণতা করা। তাহলে ইসলাম কৃপণতাও পছন্দ করেন না, আবার অপচয় পছন্দ নিষিদ্ধ। তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, এটা শুধু ছাত্র শিবিরের জীবনে না সারা জীবনে, এই হুকুমটা এই সারা জীবন যতগুলো আমল ছাত্র জীবন ছাত্র শিবিরের সময় এখন দাস শিখবো যেটাই শিখবো, এটা সারা জীবনের জন্য প্র্যাকটিস ট্রেনিং টাইম মনে করতে হবে যে ইনশাল্লাহ। তারপরে হলো আল্লাহ তাআলা বলতে থাকেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামা আল্লাহ ওয়াল্লাযীনা আর যারা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা, লা ইয়াদউনা আহ্বান করে না মা আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখরা অন্য কোন ইলাহ, বলতেছে গুণাবলী। আরেকটা হলো যারা আল্লাহর সাথে, হ্যাঁ পঞ্চম না পঞ্চমটা হলো কি প্রমাণ, এটাকে এক কথা কি বলে নিতে পারে নাকি
এখানে যেটা বলছিলেন সেটা হলো এই আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, অন্যকে ইলাহ ডাকে না, আমরা কি এটা করি? আমরা আসলে করি না, কিন্তু আমি ফেনি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যখন শিক্ষকতা করতাম, এনাম স্যার স্কুল যেটা, তো এই অভিভূতরা আসলে বলতো স্যার আপনারা আছেন ছেলেটা দিয়ে খেয়াল রাখেন, উপরে আল্লাহ নিচে আপনারা খেয়াল রাখেন, তার মানে উপরে যে আল্লাহ আছে শুধু আল্লাহ হচ্ছে না, এই কথা আমাদের মা বাবা মুরব্বীরা অনেক সময় বলে ফেলে, না বুঝে বলে, এই ধরনের ছোটখাটো ভুলগুলো যেন আমাদের দ্বারা না পাই এটা খেয়াল রাখতে হবে। তারপরে এরকম আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করি, তার মধ্যে কিছুক্ষণ আগে যেটা বললাম এই কোরআনের অসংখ্য জায়গায় সবচেয়ে বেশি যেটা বলছে যে লা তুশরিক আল্লাহর, যেমন মনে করেন আপনি এখন না দিনের কাজ করা, নামাজ পড়া বা এই কোরআন পড়া, যেকোনো বিষয়ে দিনের বিষয়ে ইয়ে করলেন, কিন্তু কারো ভয় এটা করলেন না, দুনিয়ার কোনো মানুষ, তার মানে কি আল্লাহ থেকে তাকে বেশি বাধা দিলেন? আল্লাহ থেকে তাকে বেশি দিলেন। এখন বিষয়টা মা বাবা যদি এটার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহ তো বলছে মা বাবার সাথে উহ শব্দ করে এরকম কথা বলা যাবে না, তাহলে কি করতে হবে? হ্যাঁ, প্রথমত কথা হলো ফরজ কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুমের ক্ষেত্রে মা বাবা নয় পৃথিবীর যেই যদি নিষেধ করো এটা তাদের কথা মানা যাবে না, তবে মা বাবা যদি নিষেধ করে তার সাথে বেয়াদবি করা যাবে না, নম্রভাবে তার সাথে কথা বলতে হবে। ইসলাম গ্রহণ করার পর একজন মহিলা সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন যে আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের কথা তুলতেছি, এই বিষয়টা আমার মা পছন্দ করেন না, আমার মা আমাকে কটু ভাষায় কথা বলেন, আমি তার সাথে কেমন আচরণ করব? তখন আল্লাহ রাসূল বলছেন তুমি তার সাথে উত্তম আচরণ করবে। মা মুসলিম না মুশরিক, মুশরিক মায়ের সাথে যদি উত্তম আচরণ কথা বলা হয়, আমার মুসলিম মা বাবার সাথে কি অনুত্তম কথা বলার সুযোগ আছে? না। আমরা অনেক সময় ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামের পথে চলার কারণে আমার মা বাবা যখন এটাতে বাধা দেয় তখন মার সাথে খারাপ আচরণ করে, এবং ভাই আসে না নেয় আমরা এদের অন্তর্ভুক্ত হব না। আমি আমার আম্মা বাবা দুজনে আমাকে বাধা দিত, তো আমি চিন্তা করছি যে বাবাকে বোঝানো কঠিন, খুব ভয় পেতাম, এখন আম্মাকে কীভাবে বোঝানো যায়, আম্মাকে ম্যানেজ করতে হবে, ভাত আফু দেখ কেউ দিলে আমি ভাত খেতাম না, আম্মা ভাত দিতে হবো, দুপুরে বাড়িতে আসছি আম্মা গোসল করতে গেছে, আম্মা আসা পর্যন্ত শুয়ে থাকুন, বসে থাকুন, আম্মু আসলে ভাত দেবে, টেকনিক হলে আম্মু ভাত দিতে হবে, আমার সাথে ভাত খাইতে খেতে সুন্দর কথা বলতাম, কথা বলতে হঠাৎ করে গেলাম যে আম্মু এসে সাইজি সাহেবের কথাটা শুনছি, যে সাইজি সাহেব বলছে আল্লাহ কোরআনে আছে যে মা বাবার সাথে উৎসব্দ করা যায় না, এগুলো কথা বলার জন্য, মানে মা বাবার পক্ষে যে কথাগুলো আছে সেটা বলা, এগুলো বলতে বলতে বললাম যে সাইজি সাহেবের তখন একটা কদম আদান আসছিল, তখনকার সময়ের কথা, তখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল, তখন এটা হইল 2002-এ, তো যখন যুদ্ধ চলতেছিল তখন এই এক মা তার তিন সন্তান হারাইছে যুদ্ধে, তিন সন্তান যখন কফিন আসলো, তিনি যখন কান্না, তার আটটা সন্তান ছিল, ছোট সন্তানটা কান্নাকাটি করতেছে, ছোট সন্তানটা তখন এই কফিন গুলো দেখে কান্না করতেছে, তখন চতুর্থ মা, তখন মা এসে বললো তুমি কান্না করতেছো কেন, আল্লাহ তো আমার তিন সন্তান শহীদ করছে, আমার তো আরেক সন্তান আছে, আমার তো আরেক সন্তান হয়েছে, তুমি তো তাদের মতো শহীদ হওয়ার জন্য অথবা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে, তুমি কান্না করতে গেছো, তখন ওই ছোট সন্তানটা বললো যে মা আমার কাছে তো যুদ্ধ করার মতো অস্ত্র নাই, তখন ও মা তার যে গহনা ছিল বিয়ের সেটা তার হাতে উঠে দিতে যাবে, ওইটা বিক্রি করে তুমি অস্ত্র কিনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করো, তো সেই সন্তান যুদ্ধ করতে গিয়ে সে আবার কি হয়ে গেল, শহীদ হয়ে গেল,